নমস্কার, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ম্যাঙ্গো আইসক্রিম। আইসক্রিমটি বানানোর জন্য যা যা উপকরণ বা ইনগ্রিডিয়েন্টস লাগবে সেগুলি হলো: দুটো আম পিসেস করে কাটা, 250 ml ফ্রেশ ক্রিম, 100 গ্রাম খেজুর বা ডেটস, আর 1/2 কাপ দুধ। এবার আমি একটা মিক্সিং গ্রাইন্ডারে 100 গ্রাম খেজুর, যেটা সিড ছাড়িয়ে নিয়েছি বা বীজ থেকে আলাদা করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তার সাথে 1/2 কাপ দুধ। এটা আগে আমি ভালো করে মিক্সিতে ভালো করে গ্রাইন্ড করে নেব। এরপর আমি যে আমের টুকরোগুলো কেটে রেখেছিলাম তার 3/2 ভাগ দিয়ে দেব, 1 ভাগ রেখে দেব। আর সাথে ফ্রেশ ক্রিমটা সম্পূর্ণটা ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার আমি ভালো করে মিক্সিতে ওটা গ্রাইন্ড করব, একটা স্মুথ পেস্ট বানাবো তাতে। দেখছেন, এবার একটা সুন্দর স্মুথ পেস্ট হয়ে গেছে। আমি একটা কন্টেনারের মধ্যে বাটার পেপার দিয়ে ম্যাঙ্গো পিসেস গুলো সাজিয়ে দিয়ে এবার বাকি যে পুরো আমি পেস্টটা করেছিলাম সেই পেস্টটা ভালো করে ওই কন্টেনারের মধ্যে দিয়ে দেব। নাইট ফ্রিজে রাখার পর আমি এবার ফ্রিজ থেকে কন্টেনারটা বার করছি। কন্টেনারটা খুলে আমার আইসক্রিম রেডি। এবার একটি সার্ভিং বোলের মধ্যে এটা আমি ঢেলে দিচ্ছি। তারপর আমি ধীরে ধীরে বাটার পেপারটা খুলে নিচ্ছি, নিয়ে এবার একটা নাইফ দিয়ে পিসেস করে দেখুন আমার ম্যাঙ্গো আইসক্রিম রেডি। আশা করি আপনাদের এই ম্যাঙ্গো আইসক্রিমটা ভাল লাগবে, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। যদি আপনাদের আমার এই ম্যাঙ্গো আইসক্রিম পছন্দ হয় তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।